চেষ্টা করতেছি। এই যে দেখেন কত সুন্দর, অনেক সাজানো গোছানো পরিপাটি একটা পার্ক, অনেক গাছ আছে এখানে আমাদের দেশের মতো। এটা একটা বট গাছের মতন, এই যে দেখেন খুবই সুন্দর একটা গাছ। তারপরে আছে ওইখানে বাচ্চাদের খেলার প্লেস, অনেক সুন্দর। নিচে অনেক দুর্বা গাছ, হয়তো আমাদের দেশে হইলে গরু দিয়ে গাছগুলো খাওয়ানো যেত। এখানে সেরকম কোনো ব্যবস্থা নেই। দেখুন কত সুন্দর একটা সুন্দর গার্ডেন, অনেক মানুষ বসে আছে এখানে। আমি পার্কে রেখে নিয়ে যাচ্ছি। এটা হলো পার্কের মধ্যে টয়লেট, যে পার্কের টয়লেট এটা। তারপর এখানে হলো আমরা পার্ক, বাচ্চারা খেলাধুলা করে। আজকে হয়তো এখানে মানুষ নাই, জুম্মা থার্সডে এন্ড জুম্মা অনেক মানুষ লোকজন হয়, প্রায় 3-4 হাজার লোকজন হয়, যে বাচ্চাদের খেলার প্লেস এটা, বাচ্চারা খেলার প্লেস। এরকম আর অনেকগুলো আছে, আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেখানোর চেষ্টা করতেছি। সৈয়দ আরবের গার্ডেনের ভিতরের যে পরিস্থিতি এবং ভিতরের যে সৌন্দর্য, অনেক সুন্দর একটা গাছ আছে। দেখেন কত সুন্দর একটা গাছ, বট গাছের মতন। এখানে আরেকটা আছে, খুবই সুন্দর গার্ডেনটা, খুবই সুন্দর। আর এর বাচ্চাদের খেলার প্লেস, এই যে বাচ্চাদের খেলার প্লেস। সামনে আরেকটা খেলার প্লেস আছে। আর ওইখানে সামনে আছে দাম্মা মুখোবার হাইওয়ে রোড, এটা দাম্মা মুখোবার হাইওয়ে। আমাদের এখান থেকে দাম্মাম এলাকা পাশিয়াল, খোবার এলাকা পাশের মাঝামাঝি। এই যে আরেকটা গাছ, এটা বট গাছের মতো। আর ওইখানে এলো ছায়া নিকেতন সিমসিম, ওইখানে জট বৃষ্টি আসলে ওখানে যাওয়া যায়। যে এটা একটা, এটা এখানেও বাচ্চাদের খেলার প্লেস। টোং আছে বসার জন্য, এই যে বসার জন্য টোং। আর এটা হলো বাচ্চাদের খেলার প্লেস। কত সুন্দর সাজানো গোছানো, দেখেন কত পরিপাটি, কোনো হকার নেই, কোনো কিছু নেই, যে কত সুন্দর। হয়তো আমাদের দেশে যদি হইতো অনেক কিছু হইতো। এখানে এটা বসার প্লেস, কোনো নারী পুরুষ একসাথে কোনো বসে না, যারা আসে হাজব্যান্ড ওয়াইফ আসে, বসার প্লেস। মসজিদে আকামত হচ্ছে, আমি আমার নামাজটুকু ইনশাল্লাহ সব নামাজ এখানে পড়ে নিলাম। এটা একটা বিশাল একটা খেজুর গাছ, খেজুরের কতদিন, কিছুদিন পর ইনশাল্লাহ খেজুরের মুকুল আসবে। খুব সুন্দর, আর ছোট ছোট অনেক খেজুর গাছ আছে এখানে, সারিবদ্ধভাবে খেজুর গাছ সাজানো। এটা বাচ্চাদের খেলার, বাচ্চাদের খেলার জন্য একটা প্লেস। জুম্মার জন্য অনেক বাচ্চা আছে এখানে। তবে আজকে এ পর্যন্ত, অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।